Hello friends, welcome to my channel. Aaj amra alochona korbo bigyannishtho prabandhik Ramendra Sundar Trivedir probondho Niyomer Rajotto. Cholo probondhotir mul boktobbo somporke amra jene nei. Bigyannishtho prabandhik Ramendra Sundar Trivedir Niyomer Rajotto probondhe জগত সংসারের নানা নিয়মের স্তর যুক্তিনিষ্ঠ ভাবনায় প্রকাশ পেয়েছে। কথিত আছে বিশ্বজগৎ আসলে নিয়মের রাজ্য। সর্বত্র একটা শৃঙ্খলা পরায়ণতা নিয়মাবলী কার্যকর রয়েছে। তবে প্রবন্ধের প্রথমেই লেখক আর্গাইল ডিউক নিয়মের রাজত্ব সম্পর্কে যে গ্রন্থ লিখে গিয়েছেন তাতে বলা আছে, প্রকৃতির রাজ্যে যে সকল আইনের বিধান বর্তমান তাহার একটাতেও ফাঁকি দিবার জো নাই, কোথাও ব্যভিচার নাই। আসলে মানুষের রাজ্যে যেমন আইন রয়েছে তেমন আইনের ফাঁকও রয়েছে। যিনি অন্যায় করে থাকেন তিনি শাস্তিও পান। আবার অনেকে অর্থ সম্পদের ক্ষমতা দেখিয়ে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ান। এভাবেই লেখক তার বিজ্ঞান মনস্ক ভাবনা দিয়ে যুক্তি পরম্পরায় নানা দিককে তুলে ধরেছেন। যারা অতিপ্রাকৃত মানেন তারা সকল সময় নিয়ম মানেন না, কেননা প্রকৃতিতে নিয়মের রাজত্ব থাকলেও মাঝে মাঝেই অতিপ্রাকৃত শক্তি নিয়ম লঙ্ঘন করতে সমর্থ হয়। আর যারা অতিপ্রাকৃত মানেন না তারা মিথ্যাবাদী, নির্বোধ, পাগল বলে বিবেচিত হয়, যার জন্যে মাঝে মাঝেই বাগযুদ্ধের পরিবর্তে বাহুযুদ্ধের অবতারণা হয়। প্রাবন্ধিক দেখিয়েছেন পার্থিব দ্রব্য মাত্রই ভূপৃষ্ঠে পতিত হয়, এই নিয়মকে বলা হয় মাধ্যাকর্ষণ শক্তি। তবে প্রকৃতির রাজ্যে নিয়ম ভঙ্গ হয় না। কেউ যদি বলে অমুক গাছে নারকেল বৃন্তচ্যুত হওয়া মাত্রই বেলুনের মতো ওপরে উঠতে লাগলো, সে কথা কেউ বিশ্বাস করবে না, তাকে পাগল বলবে। আসলে মানুষ জানে নারকেলের ভিতরে জল আছে, হাইড্রোজেন নেই, তাই নারকেল কখনোই প্রাকৃতিক নিয়ম ভঙ্গ করতে পারে না। পার্থিব দ্রব্য মাত্রই নিম্নগামী হয়, তবে মাঝে মাঝে সেই নিয়মেরও ব্যভিচার আছে। যেমন মেঘ, বেলুন ও হাইড্রোজেন পোড়া বোম্বাই নারকেল, লোহা জলে ডোবে কিন্তু শোলা জলে ভাসে, কাজেই প্রকৃতির নিয়মের এখানে ব্যভিচার হয়েছে। দ্রব্যভেদে জাতিভেদ আছে, যেমন গুরুদ্রব্য নিচে নামে আর লঘুদ্রব্য ওপরে ওঠে, এটাই প্রাকৃতিক নিয়ম। যেমন লোহা হলো গুরুদ্রব্য তাই জলে ডোবে, আর শোলা লঘুদ্রব্য তাই জলে ভাসে। একইভাবে নারকেল গুরুদ্রব্য তাই নিচে নামে, কিন্তু বেলুন লঘুদ্রব্য তাই ওপরে ওঠে। আলোচ্য প্রবন্ধে প্রাবন্ধিক লঘু বলতে হালকা দ্রব্যকে আর গুরু বলতে ভারী দ্রব্যকে বুঝিয়েছেন। এভাবেই লেখক ভাষা সংশোধনের পর প্রাকৃতিক আইনের সংশোধন করতে চেয়ে বলেছেন, কোনো দ্রব্য অপর তরল বা বায়বীয় দ্রব্য মধ্যে রাখিলে প্রথম দ্রব্য যদি দ্বিতীয় দ্রব্য অপেক্ষা গুরু হয় তাহা হইলে নিম্নগামী হইবে, আর যদি লঘু হয় তাহা হইলে ঊর্ধ্বগামী হইবে। মোট কথা, বায়ুর মধ্যে, জলের মধ্যে, তেলের মধ্যে, পারদের মধ্যে যদি কোনো জিনিস রাখা হয় তখনই লঘুগুরু বিচার করতে হবে, এটাই প্রাকৃতিক নিয়ম। প্রাবন্ধিক দেখিয়েছেন পার্থিব দ্রব্য ব্যতীত অপার্থিব যে পৃথিবীর দিকে আসতে চায় তা কিন্তু সকলে জানত না। এই যে মাধ্যাকর্ষণ শক্তির কথা যিনি আবিষ্কার করেছিলেন তিনি হলেন স্যার আইজ্যাক নিউটন। নিউটন সৌরজগতের মধ্যে যে নিয়মের অস্তিত্ব আবিষ্কার করেছেন সেই নিয়ম সর্বত্র চলে না, কিন্তু কোনো না কোনো নিয়ম চলে। প্রাবন্ধিক শেষ পর্যন্ত দেখাতে চেয়েছেন যাহা দেখিব তাহাই প্রাকৃতিক নিয়ম, যাহা এ পর্যন্ত দেখি নাই তাহাই নিয়ম নহে বলিয়া নিশ্চিন্ত থাকিতে পারি। এরপর প্রাবন্ধিক বলেছেন জাগতিক ঘটনা পরম্পরার মধ্যে কতকগুলি সম্বন্ধ দেখতে পাওয়া যায়। আসলে মানুষ যত দেখে, যত সূক্ষ্মভাবে দেখে, যত বিচার করে দেখে ততই বিবিধ সম্বন্ধের আবিষ্কার করে থাকে। এভাবেই মানুষ দেখে এসেছেন সূর্য পূর্ব দিকে ওঠে, নারকেল মাটিতে পড়ে, শুকনো কাঠ আগুন জ্বালাতে সাহায্য করে,
আর অন্যের দ্বারা জঠরে জ্বালা মেটে। তবুও প্রাবন্ধিক মনে করেছেন, বিংশ শতাব্দীর শেষে মানুষের জ্ঞানের সীমানা কত দূর পৌঁছাবে তা বলা মুশকিল। তাই মনুষ্য জাতিকে সর্বদা নিয়মের শাসনে থাকা কাঙ্ক্ষিত। আর প্রাকৃতিক নিয়মের মাঝে মাঝে বিভিন্ন ঘটনার অনিয়ম ঘটতে দেখা যায়, যার মধ্যে একটা বিস্ময়বোধ আছে, আনন্দ আছে, বৌদ্ধিক বিকাশ আছে, যা নিত্য নতুন আবিষ্কারের পরিপন্থী। তাই জগতে যা কিছু ঘটছে তা প্রাকৃতিক নিয়মের বাইরেও আলাদা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করতে পারে।